বাজতে বাজে একদম 2:15। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেক অনেক অনেকটা লেট হয়ে গেল। আজকে সকাল থেকে একটু ভিডিও করতে পারিনি, শরীরটাও খারাপ। আর তাছাড়া রেস্ট নিয়েছিলাম, বেশ কয়েকদিন ধরে রেস্ট নেওয়া হয়নি। আজকে রবিবার, আজকে ঠাকুর বিসর্জন হবে। আর এতক্ষণ আমরা ওয়েট করছিলাম বিকজ মামা আসলো দুর্গাপুর থেকে, সবেমাত্র ঢুকলো বাড়িতে। মামা এখন চলে এসেছে, এবার ঠাকুর বিসর্জন করে আমরা যাব হচ্ছে ঘুরতে, মানে বন্ধুরা সবাই মিলে একটু যাবো হচ্ছে লাঞ্চে। লাঞ্চের প্ল্যানিং করা হয়েছে। এতদিন ধরে তো বাড়িতে ভেজ চলছিল, ঠাকুর বিসর্জন হওয়ার পর আমাদের বাড়িতে নিয়ম আছে মাছ খাওয়ার, তো আমি বাড়িতে খাবো না, আমি খাবো বাইরে, বাকি সবাই বাড়িতে খাবে। অ্যান্ড অনেকটা দেরি হয়ে গেছে, তো গুড মর্নিং বলে আর লাভ নেই, এমনি ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই দেখতে থাকো, ঠাকুর বরণ করা হবে, তারপর বেরোনো হবে একদম বিসর্জনে। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি সকালবেলা ঠাকুরের গয়নাগুলো খুলে নিয়েছি, বরণ করাও হয়ে গেছে। এবার ওয়েট করবো যে কতক্ষণে ভ্যান আসবে, ভ্যান আসলে ঠাকুর নিয়ে বেরোনো হবে একদম। ওকে, সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর আজকে আমাকে পিক করতে এসেছে শুক্র, শুক্র গাড়ি চালাচ্ছে, তাই ওকে এখন দেখা যাবে না। অ্যান্ড ঠাকুর বিসর্জন হয়ে গেছে ফাইনালি। আজকে আমি 3-4 দিন পর হয়তো নন ভেজ খেতে যাচ্ছি। আর মুক্তাটা কেমন হয়ে গেছিলো সেই শুক্রবার বৃহস্পতিবার থেকে নিয়ে আমি চলছি চলছি চলছে, ফাইনালি আজকে আমার কাজ শেষ। বাড়িতে সবাই আজকে মাছ টাছ খাবে, আমরাও বাইরে আজকে ভালো করে খাবো। কোথায় যাচ্ছি আজকে আমরা? চলো সবাই অলরেডি চলে এসেছে, আমরা দুজনেই বাকি যাই, দেন ওখানে কি কথা হবে। কি অর্ডার করছিস ভাই? সবাই এক কাজে ব্যস্ত। প্রীতম দেখো কালকে ঘুরে এসছে কোথা থেকে, ওখানকার ছবি নিয়ে ব্যস্ত। আজকে আমাদের ট্রিট স্পন্সর করছে শুভ্র, কারণ শুভ্র চলে যাচ্ছে তাই। সকালবেলা ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে ফোন করেছে বলছে ভাই আমি ছোটদের খাও, মানে আমি মানে কি করবো, এত আপনি তো প্রতিদিন বাইরে খাওয়া হচ্ছে, এটা উচিত না আমাদের, একটা লিভারের পক্ষে একটা ব্যাপার থাকে। কিন্তু সকালবেলা উঠে বলছে না ভাই জোর করেছে, বল জোর করে কমি বললো, আমি ঢুকতে ঢুকতে বললো কমি যে শুক্র আজকে জোর করেছে আমাদেরকে খাওয়াবে, তাই না? জোর করেছিল। ফোনে একটা ছোট্ট স্ন্যাপ দেখাই, প্রথমে একটা মিসড কল ছিল, হ্যাঁ কমেডিয়ান, তারপরে আমাকে কল ব্যাক করতে হয়েছে। আচ্ছা তাহলে হয়ে গেল। আরে আমি আমাকে ফোন করেছিল রাত্রেবেলা, আগেগুলো দেখালো না, আগে আমাকে ফোন করতে হলো। আগে রবিবার শুভ ট্রিপ দিয়েছে, শুভ এসেছে তাই মালদা, আজকে চলে যাচ্ছে তাই আবার খাওয়াচ্ছে আমাকে, তাই না? এটা জোর করে খাওয়ানো, ঠিক আছে? শুভকে ফোন করে ওকে ফোর্স করে ওকে লালসা দেখিয়ে ওকে কিডন্যাপ করে না আবার ধমকি দেখিয়ে তারপর কোটা থেকে পাঠিয়ে, আমাকে বলা হলো যে আমাকে ট্রেনে যেতে দেওয়া হবে না। আমি দুপুর অবধি চেষ্টা করলাম যে না কোনোভাবে যদি কাটানো যায়, বাট হলো না। তো ঠিক আছে, আনন্দ করি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া তো চলেই, আমাদের সব সময় চলে আসছে, আমরা এখানে খেতে। দাদা এখানে আমাদের জন্য মকটেলস বানাচ্ছে, 5 রকমের গ্লাসে। ওয়াও, পাইনঅ্যাপল পাইনঅ্যাপল, এদিকে পাইনঅ্যাপল কেটে রেখেছে খুব সুন্দর করে। থাক এগুলো প্রসেসিং দেখাবো না, এগুলো তৈরি হয়ে যাক তারপর দেখাবো একদম। ও ভাই লোক, আমাদের মকটেল এসে গেছে। ও বসা 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 বসা, এই হচ্ছে আমাদের 5 types অফ মকটেল। এটা হচ্ছে অরেঞ্জ মিক্স কর, অরেঞ্জ না অরেঞ্জ না, চাই কো দেখো কি আছে, নাশপাতি আছে, ইয়ে আছে, আনারস, আনারস, আনারসের ফ্লেভারটা বেশি এটা, কিন্তু ওর সাথে একটা লাইমি এফেক্ট আছে। আমরা কি ব্লগ করছি, খাবার রিভিউ করছি নাকি? হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে কিউই আর ফুল লাগুন, এটা আমি আগে একবার খেয়েছিলাম, মানে 3 layers তো এটা 2 layer আছে, আমি যাই রাখি। আর এটা আমার খুব ফেভারিট, মিষ্টিতে পুরো কিউই আর উপরে হচ্ছে ফুল লাগুন। এটা হয়ে গেছে নাকি?
সোস টপার অর্ডার করেছি আজকে আমি, বালতি চিকেন বালতি মাটন দুটোই, হ্যাঁ দুটোই অর্ডার, ওয়াও, সাথে হচ্ছে ফ্রাইড রাইস আর আরটা মাটন, আর আর দেখতে পাচ্ছি না আপাতত কি আছে, ও দুটো রাইস আর দুটো বালতি চিকেন আর মাটন আর গ্যালারি স্পেশাল ক্লে পট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে বাটার নান, বাটার নান সার্ভ করে দিচ্ছে আমার আর শুভমের হচ্ছে রাইস আর বাকিদের নান, ও কি খেলি মা, খেজুরটা খেলি, কেমন লাগলো ফিশটা আর মাটনটা বেশি ভালো, চিংড়িটা টেস্ট আমার ঠিক ঠিকই হয়েছে মোটামুটি, কিন্তু ইলিশটা আর মাটনটা খুব ভালো, আজকে আমাদের দুজনেরই বাড়িতে ঠাকুর বিসর্জন হয়েছে তাই জন্য, আসলে এটা আমার এক ফ্যামিলির প্ল্যান, আমরা প্ল্যানিং করে করেছি তাই, আসলে প্রতি রবিবার আমরা বেরোই তো দুদিন দুই রবিবার ধরে বেরোনো হচ্ছিল না, হ্যাঁ তাই জন্য ম্যাচ করে দিচ্ছি, ভালো ভালো এখানে এসে আমাদের একদম দারুণ খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সেই যে আমাদের স্টার্ট হয়েছে এখনও চলছে, এখানে আছে হচ্ছে মাটন চিকেন বিরিয়ানি অ্যান্ড তার সাথে হচ্ছে আজকে আমাদের অনেকগুলো মকটেল নতুন ট্রাই করলাম আমরা, বেশ ভালো লাগলো, ম্যাডাম এখানে ট্রাই করছে হচ্ছে রাইস আর তার সাথে চিকেন, বালতি চিকেন, বালতি চিকেন বালতি মাটন দুটোই খুব ভালো, স্যার কেসে লাগা বহুত আচ্ছা লাগা, মটন কাজ জুসি ফ্লেভার, মটনের যে রসালো ফ্লেভারটা, মটন না মটন না তাহলে বল যে খাসির মাংসর যে ভেতরে একটা তুলতুলে ভাব থাকে, চর্বি দিয়ে মটনটা একটা ব্যাপার থাকে না, বেশ সুন্দর লেগেছে, নেক্সট লেভেল রিভিউ চলছে, তো ওল্ড গ্যালারিতে খুব তাড়াতাড়ি ম্যারাকপুর স্টাইল বিরিয়ানি আসছে অ্যান্ড এই বিরিয়ানিটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কালার টেক্সচার অ্যারোমা আর তার সাথে হচ্ছে মাটন বা চিকেনের পিস, ব্যাকু স্টাইল যেরকম আমরা দেখে থাকি মানে বেসিক্যালি স্পাইসি হবে একটু, আমরা আজকে ট্রাই করছি, এই হচ্ছে মাটন বিরিয়ানি ব্যাকু স্টাইল, খুব সুন্দর অ্যারোমা এসছে আর এই হচ্ছে মাটনের সাইজ, ও তার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানকার সেই স্যালাড, আর হচ্ছে তার সাথে চাটনি, চাটনি এবার ট্রাই করা যাক, আজকে খাওয়ার কি সার্ভ করছে আমাদের, আমি শুভজিৎ সান্যাল, ভালো করে দিন, এই হচ্ছে একটা আলুর সাইজ, পাও আর এই হচ্ছে মাটন, মাটন একটু অন্যরকম, ট্রাই করে দেখি এবার, খুব সুন্দর ভাবে কাঁসার থালায় কলা পাতা দিয়ে সার্ভ করেছে, ওহো প্রচন্ড গরম হয়ে আছে একদম, অ্যারোমাতেই বোঝা যাচ্ছে কিন্তু এটা ব্যারাকপুর স্টাইল, দারুণ সফট হয়ে আছে একদম, গরম হয়ে জাস্ট মনে হাড়ি থেকে বেরিয়ে আছে, এই যে ছোট কে যাবে তুমি চলে যাচ্ছে, রেয়াজি পিস দারুণ হয়ে যাচ্ছে, লঞ্চ করছে ট্রাই করে দেখতে পারো, তো ব্যারাকপুর স্টাইল যে সমস্ত বিরিয়ানিগুলো হয় তার বিশেষত্ব হচ্ছে এর অ্যারোমাটা একটু রিচ হয় আর দেখতে হবে একটু ব্রাউনিশ কালারের রাইসটা, তার সাথে বিগ সাইজের একটা আলু হবে আর হবে মাটন, তো ভালো লাগে, আমার ভালো লাগে, এটাকে অ্যাকচুয়ালি পেঁয়াজের রসের বিরিয়ানি বলে, হ্যাঁ যেটা পেঁয়াজের রসে বানায়, তো মেন মেন হচ্ছে যে ঘি বেশি ইউজ করা হয়, তো একটু যেটা নর্মাল আমরা বিরিয়ানি খাই সেখানকার থেকে একটু অয়েলি ব্যাপারটা বেশি থাকে, তো যেটা আমার খুব পছন্দ, আর মাটনের যে সফটনেস মানে খুলে খুলে পড়ে লিটারেলি যে যেটা মানে মজাটা মাটনের, তো সেটা একটা ইম্পর্টেন্ট অ্যান্ড আলু অ্যাজ ওয়েল, তো আমি টেস্ট করলাম সব মিলিয়ে আমার ভালো লাগলো, তো আপনারা একবার এসে ট্রাই করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন, 2 hours later ওকে সো সময় এখন প্রায় 7:30 বেজে পার আর আজকে বাড়িটারি গেছিলাম, বাড়ি গিয়ে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে বেরোলাম আর আজকে বিয়েটাকে টেনে নিয়ে এসেছি, যে পালিয়ে যাচ্ছে আয় আয় আয়, এই যে এই মেয়েটাকে তুলে নিয়ে এসেছি হচ্ছে কফি খাবো বলে, আমার সব থেকে ফেভারিট জায়গা সেটা তো আমার পেছনে ওয়াফেলস অ্যান্ড স্টাফ আমি দেখাচ্ছি, আর দুজনেরকে সেম সেম জামা পড়েছি, কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও, আর এই সামনে হচ্ছে আমার ফেভারিট ক্যাফে ওয়াফেলস অ্যান্ড স্টাফ, আজকে এখানে যাবো ভেতরে অ্যান্ড দেখে আছে কী কী ট্রাই করা যায় এখানে, সো এই হচ্ছে ওয়াফেলস অ্যান্ড স্টাফ দোকানের সামনে বড় বড় করে লেখা, আর এটা হচ্ছে একদম
ওইদিকে সামনে চলে গেলে 420 মোড়, আর এইদিকে হচ্ছে আমাদের শান্তিভারতী, তার ঠিক মাঝখানে ওয়াফেল অ্যান্ড স্টাফ। আর ভেতরে এতটাই ভিড় যে আমরা বাইরে ওয়েট করছি, দেখো ভেতরে ভিড় কত ভিড়। ভাল লাগছে দাঁড়িয়ে থাকতে? ঢোকার আগে দাঁড়িয়ে থাকবো এরকম? এখন তো 10-15 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হবে মনে হয়। সর্বনাশ। ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি, আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড, যেখান থেকে আমরা কী কী অর্ডার করলাম রে, দুটো ক্যাফে মক, একটা মহারাজা বার্গার, আর দুটো হচ্ছে ক্যাফে মকা, যেটা হচ্ছে 75 করে দুটো। আর আমার হচ্ছে ফেভারেট যেটা আছে সেটা হচ্ছে করে, কোথায় গেল ও একটা বার্গার দিয়েছি, কিন্তু এখানে বার্গারটা নেই, মহারাজা বার্গার অর্ডার করেছি। আর কই রে, এই যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে হোয়াইট চকোলেট স্প্রেড, এটা আমি সবসময় খাই, তো এটা অর্ডার করেছি। আর ক্যাফেতে আজকে প্রচুর ভিড়, চারিদিকে ভিড়, তো খাবার অর্ডার করে দিয়েছি, আসো টাকা দেখাচ্ছি। তো আমাদের ক্যাফে মকা দিয়ে দিয়েছে, যেটা পরতেই আস্তে আস্তে কেমন খেতে, ওই যে স্ট্রং না, কারণ আমি এটাকে লাইট করে করতে বলেছিলাম, ওইটা স্ট্রং করে বানাতে বলেছিলাম। আমি একটু খেয়ে দেখি, বেশ একটা বড় সাইজের কাপ আছে, আর পুরো চকলেটই চকলেটই দেখতে, ট্রাই করে দেখি। আমার জন্য ঠিক আছে, আমি এর থেকে বেশি কড়া খেতে পারি না, আমার জন্য ঠিক আছে। দারুণ খেয়ে বল স্ট্রং কেমন খেতে। আমি আমার লাইট করি একবার। তো আমাদের নেক্সট আইটেম যেটা হচ্ছে মহারাজা বার্গার, বিশাল বড় একটা সাইজের, 150 rupees প্রাইস। এটা দুজনের জন্য এনাম, মানে আমাদের জন্য তো এনাম। এই হচ্ছে পুরো বার্গারটা, টোটাল আমি একটু ঘুরে দেখাই, কাছ থেকে দেখাই। দুটো প্যাটি আছে, দুটো ডাবল প্যাটি, উপরে ভালো পরিমাণে মেয়োনিজ আছে, কিছু স্পাইসেস আছে, তার সাথে নিচে কিন্তু কাবাবস আছে, কাবাবস, তার নিচে একটা সস আছে। আমার ফেভারিট হোয়াইট চকলেট স্প্রেড ওয়াফেলস চলে এসেছে, প্রাইস 79 rupees। তো এটা হচ্ছে বাবল গাম ফ্লেভারের মকটেল, যেটা আজকে আমাদের কমপ্লিমেন্টারি এসেছে, আর দেখতে কি সুন্দর। আর ও বার্গারটায় খাচ্ছে পাউরুটির সাথে, তরকারি যেরকমভাবে খায় এক্স্যাক্টলি সেরকমভাবে। এটা দেখতে এত সুন্দর, ওপরে মনে হয় মাশরুম দেওয়া আছে। তো আমাদের লাস্ট খাওয়ার যেটা এখানে সবার ফার্স্টে খাওয়া উচিত ছিল, সেটা আমরা সবার লাস্টে গেছি, সেটা হচ্ছে ওয়াফল। আর এটা অলওয়েজ আমরা যখনই আসি এইটা আমি তো অর্ডার করি, নরমাল ওয়াফল, যেটা একদম নরমাল প্লেন ওয়াফল, হোয়াইট চকলেট স্প্রেড, হোয়াইট চকলেট, এটা এক্সিলেন্ট খেতে। এটা আবার যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে চাই হয়ে যাক না কেন, এটা তার কেমন লাগলো বাবল গামের মকটেল? মকটেল দেখতে তো খুব সুন্দর, উপরে মার্শমেলো আছে এটা, তবে ফ্লেভারটা বাবল গামের মতো নেই, কিন্তু মানে স্ট্রং নয়, খুবই লাইট, ঠিক আছে, অ্যাজ এ কমপ্লিমেন্টারি ঠিক আছে, কিন্তু মানে স্মেল আছে খুব সুন্দর, একটা বাবল গামের ফ্লেভার আছে, ভালো ইউনিক। তো বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি, আর বেশিক্ষণ আজকে বাইরে থাকলাম না, বিকজ দুপুর থেকে ঘোরা হচ্ছে অনেকটা। আজকে দিনটা বেশ ভালো কাটলো, দুপুরে বেশ ভালো একটা লাঞ্চ হয়েছে, আর সন্ধ্যাবেলা ভালো একটা স্ন্যাক্স খাওয়া হলো। শুভ্র চলে গেলো বলে আজকে ট্রিপ দিয়েছিল দুপুরবেলা, এনিওয়েজ ও আবার পুজোর সময় আসবে অনেকদিন পর। অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ দেখতে পাবে সবাই। অ্যান্ড যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুকটা আমাকে ফলো করে নিও, ছবি তুলেছি অনেকগুলো, ছবি দেখতে হলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে নিতে হবে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। ইনস্টাগ্রামে প্রচুর রকমের ছবি অ্যান্ড রিলস শেয়ার করে থাকি, যেগুলো তোমাদের সকলে আশা করি খুব ভালো লাগবে, আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। অ্যান্ড দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।